আছেন? ভালো, আপনি কেমন? হ্যাঁ ভালোই। তো গরু কেমন? কোনটা, লালডা না কালাডা? লালডা ভালোই। ভালোই। আর কালোটা? ভালোই। ভালোই। আচ্ছা, গরুর দাম কত? কোনটা, কালাডা না লালডা? কালোডা 1 লাখ। 1 লাখ। আর লালডা? 1 লাখই। 1 লাখই। আচ্ছা, গরুর খাওয়ান কি? কোনটা রে, লালডা রে না কালাডা রে? লালডা রে। ভুসি। ভুসি খাওয়ান। আর কালোডা রে? ভুসি। এই মিয়া, দুইটার উত্তর যদি একই হয় আপনি আলাদা আলাদা জিজ্ঞাসা করেন কেন? না মানে কালাডা আমার। কালোডা আপনার? তাহলে লাল ডকার আমারই। বাবু বাবু চলো পালাই যাই। পালাই যাবা? কিন্তু আমি তো বেকার, আমার তো কিছু নাই। তাতে কি, তুমি সারাদিন যা খাবো আমিও তাই খাবো। সারাদিন বিড়ি খেয়ে থাকতে পারবা? ও সোনা সোনা, ফোনে চুমু দাও না। এখন? এখনই দিচ্ছি, নাও। শুনছো, আজকে চুমুটা অন্যদিনের থেকে খুব মিষ্টি লাগছে। 10টা বাচ্চা হওয়ার পরও আবার গর্ভবতী, তুমি কি আমাকে মারার প্ল্যান করেছো? না না, মারার প্ল্যান করবো কেন? আমি যে বিয়ের সময় তোমার বাবাকে কথা দিয়েছিলাম কোনোদিন তোমার পেট খালি রাখবো না। বড় ভাই দেখলে সম্মান করতে এটা ভুলে গেছো? না ভাই, সম্মান করতে ভুলে নেই, কিন্তু সম্মান কিরাম করে এটা ভুলে গেছি। সম্মান এভাবে করবে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাই তোমার সম্মান, ভালো আছো? একদিন বাসায় যেয়ে বেড়ায় এসো। ওকে কিরে দাওর, মেয়ে পছন্দ হয়েছে? না ভাবি, মেয়ে পছন্দ হলো না। মেয়ে সবই ঠিক আছে, কিন্তু মেয়েটা খাটো। আরে বোকা, মোবাইল ছোট হোক বা বড় হোক, মেমোরি ঢুকানোর জায়গা কিন্তু একই। যেসব মেয়েদের কলম চাপানোর অভ্যাস আছে তাদেরকে জীবনেও বিয়ে করবেন না ভাই, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। বন্ধু বলো তো, মেয়েদের কোন জায়গায় টিপ দিলে ভাল লাগে? আরে কপালে। বাংলাদেশের মেয়ের কিছু থাকার না থাক, ভাম্বারান ঠিকই থাকে। আরে ভাই একটা শায়রি হয়ে যাক, মানুষকে ভালোবাসতে শিখো, কুটকি তো কুটতে হয় আমার। ওই মেয়েরা ছেলে হওয়ার চেষ্টায় মার্কেটে গিয়ে প্যান্ট শার্ট না কিনে প্লাস্টিক চার্জারি করে নুনু লাগিয়ে নাও। তানি আপু, তুমি যে আজকে প্লাজো পরছো? প্লাজো পরা যে কি মজা, এটা একমাত্র লুঙ্গি পরা ছেলে রাইবো। মেয়েদের প্রোফাইল লক থাকা ভালো, কারণ ডাস্টবিন বন্ধ থাকলে গন্ধটা কম ছড়ায়। মেয়েটির নাম ছিল মারিয়া খান। ভোটার আইডি কার্ডের নাম আসছে মেরে যান। মেয়েরা একটু মেকআপ করে বেরোলেই ময়দা মামনি বলো, আর ওদিকে যে নিজেরা মোরগের মতন চুল কেটে রামধনু রং করে ঘুরে বেড়াচ্ছো, এ কেমন ছেঁচড়া মো ভাই। একটা মেয়ে ফ্যান রিকোয়েস্ট পাঠাইছে, তার আইডির নাম হচ্ছে অচেনা মানুষ, কিন্তু প্রোফাইলের ভিতরে ঢুকে দে জলিল কাপুর মাইয়া কুটিয়া বানি। এই যে আপু, এত ভাব নিয়েন না, যে ময়দা মাইটকা সুন্দর হইছেন ওই ময়দা দিয়ে আমরা ক্যারাম খেলি, ক্যারাম। বালিকা নো আটা নো ময়দা, অনলি ভিমবার, এক ঘষাতেই পরিষ্কার। বউতো এমনই হওয়া উচিত, যে বউ বলবে আমার একটা সতীন চাই। এ মনে করেন যে বউ আর গার্লফ্রেন্ড সবসময় পরেরটাই ভালো লাগে? নিজের কখনো ভালো লাগে না, কারণ কি হচ্ছে এগুলো তো আসলা বাসের মতো, পিছনে একবার ঢোকলে উনি টাইনি আর বাইট করে দেন। কি হয়েছে? ও ভাই মারো, মুঝে মারো ইয়ার। আরে ভাই গানের বেজ্জত করবি কর, তুমি এরকম ভাবে রাস্তাঘাটে বেজ্জত করে দিবি। আল্লাহ দি কসম তু আনা প্যার হো গয়া। আরে এই যে পাগল জাগল লাইকিতে জাগে, পাগল না হয়ে আর পারলাম। এদের আইডি কেউ ব্যান করে না, আমার আইডি।